মাত্র এক হাজার ফলোয়ার্স কমপ্লিট হলেই আপনি ফেসবুকে স্টার ফিচার অন করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনাদের সকলের প্রোফাইলেই এক হাজার ফলোয়ার্স কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে আপনারা একটু চেক করবেন এবং আপনার প্রোফাইলকে যদি এখনও পর্যন্ত প্রফেশনাল মুড অন না করে থাকেন তাহলে একটু প্রফেশনাল মুডটা অন করে নেবেন অন করার পর স্টার ফিচারটা সেট আপ করে নেবেন কিভাবে কি করতে হয় এ টু জেড এই ভিডিওতে দেখাবো আপনারা সকলেই জানেন ফেসবুক থেকে বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায় ফেসবুক অ্যাড অন রিলসের মাধ্যমে ফেসবুক ইনস্ট্রিম ভিডিও অ্যাডের মাধ্যমে এবং ফেসবুকে স্টার ফিচারের মাধ্যমে ইনকাম করা যায় এবার আপনাকে দেখাবো কিভাবে আপনি স্টার ফিচারটা আনলক করবেন কিভাবে সেট করবেন তার জন্য আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি এখানে অন করার পর জাস্ট আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন টার্ন অন করে নেবেন আর যদি টার্ন অন করা থাকে তাহলে খুবই ভালো এখানে টার্ন অন করার পর নিচের দিকে স্ক্রল করবেন এবং ব্যাগে চলে আসবেন আসার পর এখানে সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন নিচের দিকে আপনি দেখতে পাবেন টুলস বলে একটা অপশান রয়েছে এখানে মনিটাইজেশন সেকশানের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ফার্স্ট অপশান শো করবে স্টার তার সোজাসুজি শোক হচ্ছে সেট আপ আপনার প্রোফাইলে যখনই অনকে ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে আপনি এই স্টার ফিচারকে আনলক করে নিতে পারবেন আপনার প্রোফাইলে স্টার ফিচারটা আনলক হয়ে যাবে এবং স্টার ফিচার যখনই সেট করবেন আপনার প্রোফাইলের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে আপনি যখনই স্টার পাবেন সেই স্টার যে অ্যামাউন্ট পাবেন সেই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই জন্য আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে এই ফিচারটাকে আনলক করার জন্য সেট করতে হলে আপ আপনি এই সেট আপ অপশানের উপরে ক্লিক করবেন সেট আপের উপরে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখুন একটা পপ আপ শো করলো এখানে আর্ন মানি উইথ স্টার এই ইন্টারফেসটা শো করছে এখানে আপনি এটা অন করার জন্য গেট স্টারের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে কি বলছে এখানে লিগাল ফার্স্ট নেম মানে আপনাকে আপনার ফার্স্ট নেম এখানে এন্টার করতে হবে মানে আপনার নামটা এন্টার করতে হবে দেন আপনার লাস্ট নেম মানে আপনার টাইটেলটা এখানে এন্টার করতে হবে এবং এখানে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ এখানে অবশ্যই সঠিক ইনফরমেশান দিয়ে ফিল করবেন এখানে জাস্ট আমি আমার ফার্স্ট নেমটা এন্টার করছি জাস্ট ওয়েট এখানে দেখুন আমার নামটা আমি এন্টার করলাম এবার ডেট অফ বার্থটা এন্টার করতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার জন্ম ইয়ার এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার জন্ম ইয়ারটা সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করার পর জাস্ট এখানে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর মান্থ এখানে মান্থ এবং ডেট সেটা সিলেক্ট করবেন এখানে আমি সিলেক্ট করব দেন সেটে ক্লিক করবেন আপনার এই জন্ম তারিখটা সেট হয়ে যাবে ডেট অফ বার্থটা সেট হয়ে যাবে দেন এখানে কান্ট্রি বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কান্ট্রিটা আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে সমস্ত সব কিছু দেখে নেবেন দেখার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস করবে এখানে দেখুন বিজনেস টাইপ বলে একটা অপশান শো করছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এবং কান্ট্রি এখানে সিলেক্ট রয়েছে আর যদি সিলেক্ট না থাকে তাহলে আবার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেন এখানে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন লিগাল ফার্স্ট নেমে আমি এন্টার করলাম এখানে লিগাল মিডিল নেম মানে আপনার নামের মাঝখানে যদি কোনো মিডিল নেম থাকে তাহলে সেটা এখানে এন্টার করতে পারেন আর যদি না থাকে তাহলে লাস্ট নেম আপনার টাইটেলটা এখানে এন্টার করবেন এখানে দেখুন আপনার জন্ম তারিখটা এখানে এন্টার করা রয়েছে মানে অটোমেটিক ফিল হয়ে যাবে এবার এখানে প্রাইমারি অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা এখানে আপনার অ্যাড্রেসটা এখানে এন্টার করবেন দেন এখানে সিটি আপনার স্টেট এবং জিপ পোস্টাল কোড মানে আপনার পিন কোড নাম্বার এখানে এন্টার করবেন মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস এখানে এন্টার করবেন আর এখানে দেখুন ইন্ডিয়ান হয়ে থাকলে যেহেতু আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি সেই জন্য এখানে আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স প্যান প্যান কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে সেই জন্য আমি এখানে প্যান কার্ড নাম্বারটা এন্টার করবো এবং এখানে কোনো কিছু এন্টার করতে হবে না জাস্ট এখানে টিক অন করবেন নেক্সট ক্লিক করবেন এগুলো আমি একটু ফিল করে নেবো আশা করি বুঝতে পারলেন যে এখানে কী কী এন্টার করতে হবে বাংলাদেশ সিলেক্ট করলে এখানে বাংলাদেশের যে আইডেন্টি প্রুফ রয়েছে সেটার একটা প্রুফ এখানে এন্টার করতে হবে ওই অপশানটা শো করবে আর ইন্ডিয়ান হয়ে থাকলে এখানে এই অপশানটা শো করবে আর কোনো কিছু তফান নেই এখানে জাস্ট আমি কি করব প্রাইমারি অ্যাড্রেসটা এন্টার করব সিটি এখানে সিটিটা এন্টার করব এবং স্টেট এটা এন্টার করব এখানে দেখুন আমি সব কিছু এন্টার করে নিলাম এরকমভাবে আপনি এটা ফিল করে নেবেন জাস্ট ফিল করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন আপনি পেপাল অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন আর যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন জাস্ট ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডার নেম এন্টার করতে হবে দ্বিতীয়ত আপনার সুইপ কোডটা এন্টার করতে হবে আপনার ব্যাংকের সুইপ কোডটা এন্টার করতে হবে কীভাবে সুইপ কোড আপনি ফাইন করবেন সেটাও আমি ইন ডিটেল জানানোর চেষ্টা করব এরপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করতে হবে এখানে দেখুন প্রথম অপশান শো করছে ব্যাঙ্ক কান্ট্রি আপনার ব্যাংকটা কোন কান্ট্রি অবভিয়াসলি আপনার ব্যাঙ্কটা আপনার দেশের হবে এখানে সেই কান্ট্রিটা শো করবে দেন অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে কার নামে অ্যাকাউন্টটা রয়েছে সে নামটা আপনাকে এন্টার করতে হবে দেন সুইপ কোড আপনি আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করছেন যে ব্যাংকটা দিচ্ছেন সেই ব্যাংকের সুইপ কোডটা আপনি ব্যাংক থেকে ফোন করে জানতে পারেন বা আপনি গুগলে সার্চ করতে পারেন আপনার ব্যাংকের নাম লিখে সার্চ করে আপনার ব্যাংক যদি এসবিআই হয়ে থাকে আপনার ব্যাংক যদি ব্যাঙ্ক অফ বরোদা হয়ে থাকে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন আপনার ব্রাঞ্চ অনুযায়ী আপনার ব্রাঞ্চের যে হেড ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের সুইপ কোডটা আপনি গুগলে পেয়ে যাবেন বা আপনি ব্যাংকে ফোন করে জানতে পারেন সুইপ কোডটা আপনি নেওয়ার পর এখানে এন্টার করবেন দেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবেন এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করে দেব। এখানে দেখুন আমি অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করলাম এবং অ্যাকাউন্ট হোল্ডার নেমে এন্টার করলাম ব্যাঙ্ক কান্ট্রিটা অটোমেটিক এখানে সিলেক্ট রয়েছে এবার আপনাকে সুইপ কোডটা এন্টার করতে হবে আমি সুইপ কোডটা এবার এন্টার করব সুইপ কোডটা আমি ফাইন করে নেবো জাস্ট ওয়েট এখানে দেখুন আমি সুইপ কোডটা এবার এন্টার করে দিলাম এবার জাস্ট লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করতে হবে এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ফেসবুকে স্টার ফিচারের সাথে অ্যাড হয়ে যাবে এবং স্টার ফিচারটা আনলক হয়ে যাবে আপনার যে ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওতে স্টার ফিচারটা শো করবে এবার আপনি অ্যাড ইয়োর ট্যাক্স ইনফোতে আপনি অ্যাড লেটারে ক্লিক করবেন অ্যাড লেটারে ক্লিক করে আপনি এই অপশানটা জাস্ট সেট করে নিলেন এটা এখন এন্টার করতে হবে না এখন এখানে ফিল করতে হবে না আপনি অ্যাড লেটার করে দেবেন এখানে দেখুন ইউ ক্যান নাও ইউজ স্টার এখানে দেখুন স্টার ফিচারটা আনলক হয়ে গেল এবার এখানে দেখুন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি উইথ স্টারস এবার আপনি ডানে ক্লিক করবেন আপনার স্টার ফিচারটা আনলক হয়ে যাবে এখানে দেখুন এই আর্নিং অপশানটা শো করবে এবং আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে এই স্টার ফিচারটা শো করবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন